और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे? SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। বর্ডার গাভাস্কার সিরিজ শুরুর আগে মানসিকভাবে ভারতের ওপর চাপ বাড়ানোর রণকৌশল অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স পিচ নিয়ে কার্যত সতর্ক করে দিলেন রোহিত শর্মাদের। আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে পিচ সম্পর্কে বলতে গিয়ে অজি অধিনায়ক কামিন্স বলেন, আমি তো চাইব সম্পূর্ণভাবে ঘাসের উইকেট হোক, তবে এখনই এই বিষয়ে আমার কিছু বলার নেই, আমাদের অপেক্ষা করতে হবে। গত কয়েক বছর দারুণ উইকেট ছিল। কামিন্স আরও বলেন, উইকেট, বল এবং ব্যাটের মধ্যে ভারসাম্য বজায় থাকবে, এই ধরনের উইকেট হলে দারুণ একটা লড়াই হবে। আমি মনে করি গত বছর দিল্লি টেস্টে আমাদের জয় পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, এবারে আমরা জয় ছিনিয়ে আনবই। প্রসঙ্গত 22 নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি। 5 ম্যাচের এই সিরিজে ভারতীয় দলে থাকবেন কারা তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী আগামী 28 অক্টোবর ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।